वेलकम टू दिशारी एग्जाम गाइड। प्रिय दशम श्रेणी शिक्षार्थी बंधुरा, तुम्हारे जो भिडियो आलोचना करते चले क्लास टेनर सेकेंड यूनिट टेस्ट फिजिकल साइंस क्वेश्चन पेपर 2022 उत्तर सह भौत विज्ञान विषय प्रश्नपत्र नहीं भिडियो तुम्हारे तैरी कर। देखो दशम श्रेणी जो भौत विज्ञान परीक्षा संघटित हो सेकेंड यूनिट टेस्टर से समय देवा एक घंटा 30 मिनट फुल मार्क थक 40। प्रथमे देखे नया जाक विभाग क बहु विकल्प भित्तिक प्रश्न सठिक उत्तरटी निर्वाचन करो। एकेर एक दुटी आधारेर मध्ये दूरत्व द्विगुण होले आकर्षण बा विकर्षण बल हबे। अपशन डी इज द राइट आंसर। एक चतुर्थांश उत्तर नीचे लिखे दिए। दुई नम्बर प्रश्न ओहम सेमी जे राशिटर एकक सेटी हलो। अपशन बी रोधांक। ऑप्शन बी इज द राइट आंसर। नीचे उत्तर लिखे दिए देखे नाओ। तीन नम्बर प्रश्न जे प्रकार तेजस्क्रिय विकिरणेर फले उत्पन्न मौल तार आदि मौलर आइसोबार। ऑप्शन डी मेसन कणा। ऑप्शन डी इज द राइट आंसर। चार नम्बर प्रश्न कौन तेजस्क्रिय रश्मि तड़ित क्षेत्र द्वारा विच्युत है ना। उत्तर हबे आलफा रश्मि। ऑप्शन ए इज द राइट आंसर आलफा रश्मि। पांच नम्बर प्रश्न गलित NaCl एर तड़ित विश्लेषणे एनोड उत्पन्न है NH+। ऑप्शन ऑप्शन ए। ऑप्शन ए उत्तर Na+। ऑप्शन ए इज द राइट आंसर। छय नम्बर प्रश्न नेशनल विकारकेर साहाज्ये कोनो गैस के शनाक्त करा हय। उत्तर हबे अपशन सी NH3। अपशन सी इज द राइट आंसर। नीचे उत्तर करे दिएछि। सात नम्बर प्रश्न जार्मान सिल्वारे कोन धातुटी थाके ना। उत्तर सिल्वार। जार्मान सिल्वारे कोन धातुटी थाके ना सिल्वार। विभाग ख देखे नेওয়া যাক অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। দুই এর এক তড়িৎ প্রবাহ মাত্রা CGS একক কি। উত্তর হবে স্ট্যাট অ্যাম্পিয়ার। স্ট্যাট অ্যাম্পিয়ার। দুই এর দুই রোধাঙ্কের অনন্যকে বলা হয় পরিবাহিতাঙ্ক। উত্তর হবে শূন্যস্থানে পরিবাহিতাঙ্ক, শূন্যস্থান পূরণে। দুই এর তিন উলফ্রেমাইট কি। উত্তর টাংস্টেন। টাংস্টেনের আরেক নাম উলফ্রেমাইট। আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী লাইভ তারের রং কি। উত্তর বাদামি। দুই চার সূর্য নক্ষত্রগুলির শক্তি কোন প্রকার নিউক্লিয় বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়। হাইড্রোজেন সংযোজন। অথবা নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। ওয়াই রশ্মি নিগর্মনের ফলে কোনো নতুন মৌল সৃষ্টি হয় না মিথ্যা। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। থার্মিক পদ্ধতিতে নিষ্কাশিত হয় লোহা। কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক এবং অ্যামোনিয়া জলীয় দ্রবণ দ্বারা শনাক্ত হয় তামা। দুয়ে ছয় ওলিয়ামের রাসায়নিক নাম লেখো। অথবা H2S গ্যাসকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শনাক্ত করতে কী ব্যবহার করবে। বন্ধুরা এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে নাও বই দেখে। দুয়ে সাত তড়িৎ বিশ্লেষণের জন্য কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো। গ বিভাগ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। বিকল্পগুলি বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় কিন্তু। তিনে দেখ তড়িৎচালক বল ও বিভব প্রভেদের দুটি পার্থক্য লেখো। অথবা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো। তিনে দুই জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোড সংঘটিত বিক্রিয়া। ক্যাথোড এবং অ্যানোডে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। তিনে তিন কোল্ড স্টোরেজ থেকে দুর্ঘটনাজনিত কারণে অ্যামোনিয়া গ্যাস নির্গত হলে কী কী সতর্কতা নেওয়া উচিত। অথবা অ্যামোনিয়া গ্যাস P2O5 দ্বারা শুষ্ক না করে পোড়া চুন দ্বারা শুষ্ক করা হয় কেন। বিভাগ ঘ দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় দেখে নাও। কোনো পরিবাহী তারের রোধ তারের দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে। কোনো পরিবাহী তারের রোধ তারের দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে এদের সম্পর্কে সম্পর্ক থেকে রোধাঙ্কের সংজ্ঞা লেখো। অথবা বালুচক্রের ঘূর্ণন বৃদ্ধি করার দুটি উপায় উল্লেখ করো। বালুচক্রের ঘূর্ণন কোন পদ্ধতি বা কোন নিয়ম অনুযায়ী হয়। চারের দুই একটি বাড়িতে 5টি 60 ওয়াটের বাল্ব, 4টি 40 ওয়াট বাল্ব এবং 4টি 120 ওয়াট
বৈদ্যুতিক পাখা আছে। পাখাগুলি দিনে 10 ঘন্টা এবং বাল্বগুলি দিনে 6 ঘন্টা ব্যবহৃত হয়। ইউনিট পিছু 6.50 টাকা মূল্যে 30 দিনের একটি মাসে ওই বাড়ির বিদ্যুৎ শক্তির খরচ কত টাকা হবে? 4-3 আলফারশি বিটারশি গামারশির আধান ও বেদন ক্ষমতা তুলনা করো। বিদাগে দেখে নাও, নিচের বিক্রিয়াটি সম্পূর্ণ করো। এখানে দেওয়া আছে ইউরেনিয়াম 238/92, এখানে ইউরেনিয়ামের গঠন আছে। বাম দিকে তৃতীয় বন্ধনী হবে না, এখানে এটা ভালো করে দেখবে যে বাম দিকে তৃতীয় বন্ধনীটা হবে না। এবার 4-4 তড়িৎ লেপন কি? একটি লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কী কী ব্যবহার করবে? অথবা কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড বিশ্লেষণে ক্যাথোডে রক্ষিত কপারের ওজন বাড়ে কিন্তু অ্যানোডে রক্ষিত কপারের ওজন হ্রাস পায়, ব্যাখ্যা করো। বি, দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম লেখো। 4-5 পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতির ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো। বিক্রিয়া শর্ত, সমিত সমীকরণ ও গ্যাসের সংগ্রহ। অথবা কিভাবে প্রমাণ করবে অ্যামোনিয়া একটি বিজারক গ্যাস? বি, নাইট্রোলিন কি? 4-6 অ্যালুমিনিয়া থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কী ব্যবহার করা হয়? এক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।